আমি আমার স্যাটিসফ্যাক্টরিভাবে উন্নয়নের কাজ আলিপুরদুয়ারের মানুষের কাছে পৌঁছে দিতে পারছিলাম না। সাংসদের মাধ্যমে আমাদের বিধায়কদেরকে যুক্ত করে উন্নয়নের কাজে যুক্ত করা হবে এমন একটা ধারণা আমি ভেবেছিলাম, এবং যাকে কেন্দ্র করে আমরা এই আশাটা করেছিলাম নির্বাচিত সাংসদ, তিনি পরবর্তীকালে এই কেন্দ্র সরকারের প্রতিমন্ত্রী হয়েছেন, তার কাছ থেকেও দুর্ভাগ্যজনকভাবে বিগত দু বছরে আমি অন্তত কোনো সদর্থক বার্তা পাইনি যে কিভাবে বিকল্প রাস্তা ধরে আলিপুরদুয়ারের মানুষের জন্য কাজ করা যায়। এবং মানুষের জন্য কাজ করতে চাওয়ার জন্য আমাকে যেভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রাণিত করেছেন, এবং আমি যেভাবে বিধানসভায় আলিপুরদুয়ারের বিভিন্ন ইস্যু তুলে ধরার সময় মাননীয় প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রীর যেভাবে সহযোগিতা পেয়েছি তাতে আপ্লুত হয়ে আমি মনে করেছি যে আমার উন্নয়নের সঙ্গেই থাকা উচিত। আলিপুরদুয়ারের মানুষের কাছে উন্নয়নের কাজ পৌঁছে দিতে পারছিলাম না, এলাকার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে কোনো সাহায্য পাইনি, মানুষের জন্য কাজ করতে চাওয়ায় অভিষেক অনুপ্রাণিত করেছেন, বিধানসভায় মুখ্যমন্ত্রী সহযোগিতায় আপ্লুত হয়েই উন্নয়নের সঙ্গে থাকার সিদ্ধান্ত, কলকাতা থেকে আলিপুরদুয়ারে ফিরে এমনটাই দাবি করলেন সুমন কাঞ্জিলাল। আমি আমার স্যাটিসফ্যাক্টরিভাবে উন্নয়নের কাজ আলিপুরদুয়ারের মানুষের কাছে পৌঁছে দিতে পারছিলাম না। সাংসদের মাধ্যমে আমাদের বিধায়কদেরকে যুক্ত করে উন্নয়নের কাজে যুক্ত করা হবে এমন একটা ধারণা আমি ভেবেছিলাম, এবং যাকে কেন্দ্র করে আমরা এই আশাটা করেছিলাম নির্বাচিত সাংসদ, তিনি পরবর্তীকালে এই কেন্দ্র সরকারের প্রতিমন্ত্রী হয়েছেন, তার কাছ থেকেও দুর্ভাগ্যজনকভাবে বিগত দু বছরে আমি অন্তত কোনো সদর্থক বার্তা পাইনি যে কিভাবে বিকল্প রাস্তা ধরে আলিপুরদুয়ারের মানুষের জন্য কাজ করা যায়। এবং মানুষের জন্য কাজ করতে চাওয়ার জন্য আমাকে যেভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রাণিত করেছেন, এবং আমি যেভাবে বিধানসভায় আলিপুরদুয়ারের বিভিন্ন ইস্যু তুলে ধরার সময় মাননীয় প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রীর যেভাবে সহযোগিতা পেয়েছি তাতে আপ্লুত হয়ে আমি মনে করেছি যে আমার উন্নয়নের সঙ্গেই থাকা উচিত। অর্ধশিক্ষিত নির্বোধ অথবা তৃণমূল সিপিএম থেকে আসা ধান্দাবাজ লোকেরার ওপর পার্টি চালাবার দায়িত্ব দিলে পশ্চিমবঙ্গ থেকে পার্টি মুছে যাবে। কিন্তু ধরুন শুভেন্দু অধিকারী আপনাদের বিরোধী দল নেতা, তিনি তৃণমূল থেকে এসছেন, বা নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় মন্ত্রী, তিনি তৃণমূল থেকে এসছেন, কিংবা অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, খগেন মুর্মু যারা অন্যান্য দল থেকে এসছেন, আপনাদের দলের যারা পারফর্মার তারাই তো অন্য দল থেকে এসছেন, আরও আছেন যারা এসে অন্য দল থেকে এসেছেন বা এসেছিলেন, যেমন মুকুল রায়, যেমন সুমন কাঞ্জিলাল, এরাও আছেন, এদেরও নাম বলতে হবে, যারা অন্য দল থেকে এসেছেন এবং তার পরবর্তী তাদের আচার আচরণে এটা পরিস্ফুট করেছেন যে তাদের বিজেপির প্রতি আনুগত্য আছে, বিজেপির আদর্শের প্রতি আনুগত্য আছে, তারা তো স্বাভাবিকভাবে নেতৃত্বে থাকবেন। কিন্তু যারা ধান্দার জন্য এসছেন, এই অর্জুন সিং, তারপরে বাকি যাদের নাম বললাম, সুমন কাঞ্জিলাল হচ্ছে লেটেস্ট, তাছাড়া মুকুল রায়, তারপরে আরও আছে আর কি, ছ সাতজন আছে যারা যারা এখন বিধানসভার ভেতরে বিজেপি, বিধানসভার বাইরে তৃণমূল, এরকম আছে আর কি। এদের তো জায়গা দেওয়া উচিত ছিল না।